প্রত্যেককে নমস্কার। একটা প্রশ্ন প্রত্যেকটি ক্যান্ডিডেটের মনে ঘোরাফেরা করছে যে সামনে 24 সেপ্টেম্বর আদৌ কি মাদ্রাসা কমিশন পরীক্ষা নিতে পারবে, পরীক্ষাটি কি ওই দিন হবে। কারণ প্রত্যেকে হয়তো বেশ ভালো করে পড়াশোনা শুরু করে দিয়েছে এবং কদিন আগে ছোট্ট একটা নোটিশ দিয়ে কমিশন নিজেই জানিয়েছিল যে তারা 24 সেপ্টেম্বর চিন্তাভাবনা করছে যে মাদ্রাসা পরীক্ষা নেব। এর উপরে সেই নিয়ে আজকের ভিডিও। তার আগে প্রত্যেকজনকে শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল, প্রণাম রইল আপনার। এছাড়া আমরা বাংলার উপরে থার্ড ব্যাচ খুলছি, এটা শুধু হবে এসএসসির জন্য। এখন সময় এখনও আছে, 10 সেপ্টেম্বর থেকে থার্ড ব্যাচ শুরু হচ্ছে বাংলার উপরে। আমার এই নাম্বারে আপনি করতে পারেন হোয়াটসঅ্যাপ, করতে পারেন কল। আমাদের ভর্তি শুরু হয়ে গেছে, আর মাত্র সময় রয়েছে 4টা দিন, পারলে ভর্তি হয়ে যান বাংলার উপরে। এসএসসি হতে পারে সবাই বলছে ডিসেম্বরে, প্রায় সিট থাকতে পারে 40 থেকে 45 হাজার। তো মিস করবেন না, সে সুযোগ আপনি পেতে পাচ্ছেন আমার কাছে। অনলাইনে কিন্তু আমরা পড়াচ্ছি এবং ফুডেরও কিন্তু ক্লাস চলছে এখানে, পারলে ভর্তি হয়ে যান, রেট মাত্র 199 টাকা। দেখুন, আপনার পরীক্ষাটা, আমার মনে হয় পরীক্ষাটা কিন্তু, আমার ব্যক্তিগতভাবে মনে হয় কি হয় যে 24 তারিখে হবে না, আমি কিন্তু মনে করছি এটা। কারণ কি, দুটো কিন্তু কেস চলছে, দুটো কেস এর উপরে। প্রথম কেসটা হলো যে একদল কেস করেছে এমনি যে নেগেটিভ মার্কিং। দেখুন, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো টিচার রিক্রুটমেন্ট পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকে না, হয়নি কোনোদিন। কিন্তু এই প্রথমবার, এই আপনি আগেও যে প্রাইমারি বলুন, এসএসসি বলুন, টেট বলুন, সেখানে কিন্তু কোনোদিন হয়নি, প্রথমবার আর কি হতে চলেছে। তো নেগেটিভ মার্কিং থাকাটা যতটা আপনার মানে ভালো কিছুটা রয়েছে, বাট খারাপের দিকটা বেশি রয়েছে। কারণ ছেলে মেয়েদের অনেকেরই একটা মনে, প্রথমবার যারা দিচ্ছে তাদের মনে একটা দ্বন্দ্ব আর কি রয়ে যাচ্ছে, কী হতে পারে এটা। উপরের কেস রয়েছে, আর একটা কেস রয়েছে আপনার যে 5% ছাড়ের কেস একটা রয়েছে, 5% ছাড়, অর্থাৎ 5% ছাড়ের কেস কিন্তু রয়েছে। এসসি এসটি অভিষেকদেরকে 5% ছাড় দেওয়ার কথা বলেছিল কমিশন নিজেই, কিন্তু সেটা দেয়নি, ফলোগ্রাফ কেস করেছে। কেসেরও নিষ্পত্তি না হলে কিন্তু কমিশন নিতে পারবে না আর কি পরীক্ষাটা। পুরোপুরি আইনগতভাবে যদি নিষ্পত্তি না হয় তাহলে কিন্তু কমিশন নিতে পারবে না পরীক্ষাটা। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে 24 সেপ্টেম্বর পরীক্ষাটা হবে না। তবে আমি আপনাকে অনুরোধ করবো আর কি, আপনাদের আমি হাত ধরে অনুরোধ করছি যে দেখুন, আমার কথাটা দুর্বলত্ব নয়, এটা আমার ব্যক্তিগত ভাবনা। আমিও এখানে পড়াচ্ছি এসএসসি, আমিও বলবো আর কি যে আপনারা যেমন পড়ছেন পড়াশোনা করে যান। 24 তারিখে যদি না হয় তো না হবে, আপনি আপনার লেভেল বেস্ট কিন্তু আপনি দিয়ে যান। তবে কোনো কারণে মনে হচ্ছে এগুলো না হতেও পারে, কারণ সামনে ধরুন আর 19 দিন রয়েছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, আমি স্কুল এখনও পর্যন্ত সেভাবে এখনও পর্যন্ত চিঠি আসেনি আমাদের স্কুলগুলোতে। ফলে পড়াশোনা আপনি করে যান, আর নিশ্চয়ই যদি হয় তো দিয়ে দেবেন, ঠিক আছে। আপ যারা বাংলা রয়েছ, পারলে ভর্তি হয়ে যাও। নিউ ব্যাচ শুরু হচ্ছে 10 সেপ্টেম্বর থেকে। ভালো লাগে লাইক করবেন, পরে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।